বন্ধুরা, মালকী রান্নাঘরে আপনাদের স্বাগত উইথ ভিলেজ ফুড। আর আজকে দেখুন, আমি এখানে আমি পোনা মাছ নিয়েছি। এই পোনা মাছ দিয়ে আজকে খুব সুন্দর একটা তেল ঝাল করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকবেন। চলুন প্রথমে মাছটা কেটে নেব। কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এবার রান্না শুরু করে দেব। কি আমি পোনা মাছ বানানোর জন্য প্রথমে দিয়ে দেব কাগজি লেবুর রস। যেহেতু পোনা মাছে একটু আচের গন্ধ থাকে, তাই মানে আমি একটু কাগজি লেবু দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর উলুনটা জ্বালিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল। মাছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ মাছটা ঢেলে দেবো। আজকে আমি তেল জাল বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। এটা বেটে নেব। খুব সুন্দর করে লাল লাল করে বেজে নিয়েছি পোনা মাছগুলো। এবার তুলে নেব। মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর তেল দেবো না কড়াতে, তেল দিয়ে দিয়েছি। জাল ছিল মাছের তেল, সেটাই ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। খুব সুন্দর করে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো। খুব সুন্দর করে তেলটা ছড়িয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটা চিরা। তার উপরে দিয়ে দেবো অল্প একটু জল। সুন্দর কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো মাছটা। এবার 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। সুন্দর করে কিন্তু তেল জালটা বানিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব।
বন্ধুরা আপনারা দেখেছেন কিরকম খুবই সহজভাবে কিন্তু আমি তেল জালটা করেছি, পুরোটা ঘরোয়া পদ্ধতিতে করেছি। আমি আগে একরকম তেল জাল করেছিলাম আর আজকে অন্য রকমের তেল জাল করেছি। অবশ্যই যদি ভালো লাগে মা লক্ষ্মী চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অথবা কমেন্ট করে জানিয়ে দেবেন কিরকম হয়েছে কিরকম না। আর এরকম নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।